আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ চট্টগ্রাম বিভাগ সঙ্গে আছি আমি ওমরিনা এবার শিরোনাম মেগা প্রজেক্টে বদলে গেছে কক্সবাজারের মাতার বাড়ির জনজীবন জমির দাম বেড়েছে একশো গুণ জায়গা নিতে বিনিয়োগকারীদের কারাকারি পাহাড়ে শান্তি ও নিরাপত্তায় নতুন বাহিনী তিনবার পদ্ম জেলায় শুরু হচ্ছে এপিবিএনের মাউন্টেন ব্যাটালিয়নের কার্যক্রম কমবে সন্ত্রাসী তৎপরতা মাত্র পাঁচ হাজার টাকার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা করা হয় অটোরিকশা চালক একরামকে আলামত সংগ্রহে পুকুরে নেমে পিবিআইয়ের অভিযান গ্রেফতার চার এবং প্লাস্টিকের বর্জ্যে প্রাকৃতিক বিপর্যয় মহেশখালীর সোনাদিয়া দ্বীপের সৈকতে নেই লাল কাকড়ার আনাগোনা হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য এক লাখ টাকার জমির দাম মাত্র তিন বছরে বেড়ে দাঁড়িয়েছে এক কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্প নির্মাণে কক্সবাজারের মাতার বাড়িতে জমির মূল্য এখন আকাশ ছোঁয়া অনেক ক্ষেত্রে কোটি টাকা খরচ করেও শিল্প কারখানা স্থাপনের জন্য জায়গা না পাওয়ায় সোনার খনি নামে পরিচিতি পাচ্ছে এই দ্বীপাঞ্চল শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে সাগরের পানিতে ডুবে থাকা কিংবা লবণের মাঠ হিসেবে ব্যবহৃত এসব জমির দাম এখন কোটি টাকার বেশি অথচ সমুদ্র তীরবর্তী এই এলাকায় একসময় কয়েক লাখ টাকায় পাওয়া যেত এর চেয়ে বেশি জায়গা কয়েক বছর ধরে এখানে নানা ধরনের মেগা প্রকল্পের কাজ শুরু হয় জায়গার দাম আকাশ ছোঁয়া পাতারবাড়ির এই কনসেপ্ট আসার পর থেকে এখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র চট বন্দর ডিপসি পোর্ট হওয়ার প্রক্রিয়া যখন শুরু হলো তখন এই জায়গার দাম রাতারাতি বৃদ্ধি হয়ে এটা এখন মোটামুটি আকাশচুম্বী বলা যায় কক্সবাজার জেলার দ্বীপাঞ্চল মহেশখালীর একটি ইউনিয়ন মাতার বাড়ি এখানে অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকার দুটি প্রকল্প চলমান এর মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আগেই অধিগ্রহণ করা হয় ষোলোশো একর লবণ মাঠ এখন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য অধিগ্রহণ করা হবে আরও প্রায় এক হাজার একর জমি একখানি বারো চোদ্দ লাখ সেরকম ছিল এখন কিন্তু দেড় গুণ দুই গুণ মতো বাড়া দিয়েছে বাইশ লাখ চললে এখন প্রকল্প হয় ইয়াছলতে মানে ষাট ষাট সত্তর এন্ডিকে লাখ মেগা প্রকল্পের পাশাপাশি জমির দরকার এলপিজি এবং এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য বিদেশ থেকে জাহাজে করে আমদানি করা এলপিজি এবং এলএনজি রাখা হবে মাতার বাড়িতে এছাড়া ভোজ্য তেলের টার্মিনাল তৈরির জন্য জায়গা খুঁজছে বিনিয়োগকারীরা এখানে শুধু পড়তো না এখানে আমাদের এলএনজি টার্মিনাল এলপিজি টার্মিনাল আমাদের অন্য অন্য ভোজ্য তেলের টার্মিনাল সব কিছু কিন্তু এখানে আস্তে আস্তে হচ্ছে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টের এটা হলো একটা উপাদান তো সুতরাং এই এইটা হলো সবচেয়ে মেজর কিন্তু উপাদান এই উপাদানটা যখন সবাই কাজে লাগাবে তো সুতরাং সবার দৃষ্টি এদিকে থাকবে সাতাশ বর্গ কিলোমিটার আয়তনের এই মাতার বাড়িতে লোক সংখ্যা প্রায় চল্লিশ হাজার লবণ উৎপাদন এবং মাছ ধরাই এখানকার মানুষের মূল পেশা স্বর্ণের কোনো ছিটে ফোটো না থাকলেও মহেশখালী মাতার বাড়ির এই অঞ্চলকে বলা হচ্ছে এখন স্বর্ণের খনি একসময়ের লবণ মাঠ এখন হাজার কোটি টাকা দাম আর তার মূল কারণ হলো এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর একদিকে স্থানীয়দের যেমন চিত্র পাল্টাচ্ছে তেমনি চিত্র পাল্টাচ্ছে বাংলাদেশের অর্থনীতির মহেশখালীর মাতার বাড়ি থেকে কমল দে সময় সংবাদ বদলে যাওয়া মাতার বাড়ি নিয়ে কথা বলতে চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে সঙ্গে আছেন চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার আরিফ হোসেন সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে দ্রুত সময়ের মধ্যে বদলে যাওয়া এক জনপদের নাম মহেশখালীর মাতার বাড়ি একটি প্রত্যন্ত অঞ্চল শিল্পের ছোঁয়ায় কীভাবে বদলে যেতে পারে সেটা এখন উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সে বদলে যাওয়া মাতার বাড়ির গল্প শুনব চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার আরিফ হোসেনের কাছে আরিফ আপনার কাছে স্বাগত জানাচ্ছি এ মাতার বাড়িতে আপনি পুরোদমে কাজ শুরু করেছেন আপনার কাজ করছেন যেহেতু চট্টগ্রাম বন্দরের কাজটি আপনি সম্পূর্ণ করছেন ওখানে যাচ্ছেন প্রতিনিয়ত প্রথম মাতার বাড়ি কেমন ছিল আর তিন বছর পরে সে মাতার বাড়িটা এখন কেমন কেমন পাল্টালো ধন্যবাদ আপনি ইতিমধ্যে জানেন জাপান সরকারের যে বিগবি ইনিশিয়েটিভ তারই অংশ হিসাবে জাপানের ইবারাকি প্রভিন্সের কাশিমা পোর্টের আদলে
আমাদের এই মাতার বাড়িকে তৈরি করার যে পরিকল্পনা সেটি আজকে ধীরে ধীরে বাস্তবায়িত হতে যাচ্ছে। এই মাতার বাড়িতে যখন ছিল মাইলের পর মাইল লবণের মাঠ, ছিল অল্প কিছু কৃষি জমি, সেই মাতার বাড়িতে আজকে আপনি দেখবেন ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ। এখানে যে শুধু বন্দর কেন্দ্রিক কাজ হচ্ছে তাই না, সাথে রয়েছে বিদ্যুৎ প্রকল্প, সাথে রয়েছে বেজার যে বিশাল অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ, এখানে পাশাপাশি রয়েছে ইকো ট্যুরিজম ভিত্তিক অনেক কর্ম পরিকল্পনা, এ ধরনের বিভিন্ন কার্যক্রমের ফলে মাতার বাড়ির পুরো আর্থসামাজিক চিত্রটাই পাল্টে যাচ্ছে। শুরু সুযোগ হচ্ছে নানা ধরনের কর্মসংস্থানের। আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু প্রশ্ন করি আপনার কাছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান যখন মাতার বাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, বারবার তিনি যাতে আমরাও গেলাম সেখানে দেখে আসলাম, আপনারা তো প্রথম থেকে কাজ করছেন, সাধারণ মানুষ কি বলছে? তাদের জায়গার দাম যে জায়গা ছিল 1,00,000 টাকা, সে জায়গা 1,00,000,000 টাকা। সাধারণ মানুষ আপনাদের কাছে তাদের অভিব্যক্তিটা কি বলছে? ধন্যবাদ। প্রথম দিকে যখন আমরা যাই তখন সাধারণ মানুষের এক মধ্যে একটি ভয় ছিল, তাদের হয়তো তাদের জায়গা জমি হারাতে হবে, এ ধরনের একটা শঙ্কা কাজ করতো। কিন্তু আপনারা জানেন জাপানের জাইকা অথবা চট্টগ্রাম বন্দর, এই প্রতিষ্ঠানগুলো যেখানেই কাজ করে তারা শতভাগ নিশ্চিত হয় কোনো প্রকল্প বাস্তবায়নের আগে সাধারণ জনগণের রিসেটেলমেন্টটা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের পরেই প্রকল্পের কাজ শুরু হয়, যার ফলে যে আশঙ্কাটুকু, যে সংখ্যাটুকু সাধারণ মানুষের ছিল সেটি আর মোটেই নেই। তারা এখন অনেকটা বেশ আগ্রহের সাথে নিজের চোখে নিজের এলাকায় এই ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ দেখছে এবং তারা গর্বিত তাদের এলাকাতে, ধলঘাটা এলাকাতে এই ধরনের ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানচিত্রই পাল্টে যেতে যাচ্ছে। লবণ মাঠ, একসময় লবণ মাঠ, এখন সেখানে গড়ে উঠছে শিল্প। আমরা তো বিদ্যুৎ কেন্দ্রের কথা বললাম, চট্টগ্রাম বন্দরের কথা বললাম, এলপিজি টার্মিনাল হতে যাচ্ছে ওইখানে, এলএনজি টার্মিনাল হতে যাচ্ছে, ভোজ্য তেল টার্মিনাল হতে যাচ্ছে, এবং একটি জানেন যে আপনার বিদ্যুৎ কেন্দ্রকে বেস করে তো আরও ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, তাহলে তাদের জন্য জায়গার ব্যবস্থা কী হবে? তাদেরকে জায়গার দাম কি দিন দিন বাড়ছে না? ধন্যবাদ। এটা ঠিক, এই যেটা প্রথমেই বলছিলাম যে জাপানের কাশিমা ছিল অত্যন্ত পশ্চাৎপদ একটি এলাকা, সেটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আমাদের মাতার বাড়িও এভাবে একটি উন্নয়নের মহাসড়কে গিয়ে দাঁড়িয়েছে। যেহেতু অবশ্যই আমাদের জমির পরিমাণ স্বল্প মাতার বাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ জানিয়েছে, সবাই এগিয়ে আসছে, ব্যাপক পরিমাণ জায়গা সরকার অধিগ্রহণ করেছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য, যার কারণে সাধারণ মানুষ যাদের জমি ছিল, এই জমির পরিমাণ ও ডিমান্ড যেহেতু বেড়ে গিয়েছে সেই কারণে জমির দামও বেড়ে গিয়েছে। তবে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে কোনো বিভিন্ন প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্নভাবে বা পৃথকভাবে কোনো ধরনের শিল্পায়নের সুযোগ না দিয়ে সকল শিল্প কেন্দ্র বা এই ধরনের উদ্যোগগুলোকে বেজার অধীনে এনে একটি কেন্দ্রীভূত প্রচেষ্টার মাধ্যমে গড়ার চেষ্টা করছে, যার ফলে অন্যান্য ইউটিলিটির সুবিধাসহ যে সুবিধাগুলো প্রয়োজন এগুলো সরকার সমন্বিতভাবে দিতে পারে, যার ফলে উন্নয়নটা সুষম হয়, এ ব্যাপারে খেয়াল রাখছে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান একটা কথা বলছিলেন যে মাতার বাড়ি হবে আগামী দিনে সিঙ্গাপুর, নামে সিঙ্গাপুর না কাজও সিঙ্গাপুর হবে বন্দর, আসলে কেন তিনি এই কথাটি বলতে গেলেন? যেহেতু আপনি ওনার সাথে কাজ করছেন, আপনি বলতে পারবেন কোন অর্থে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আগামী দিনে সিঙ্গাপুর হিসেবে মাতার বাড়িকে চিহ্নিত করেছেন? ধন্যবাদ। এটা একদম আমাদের চেয়ারম্যান স্যার অত্যন্ত সঠিকভাবে বলেছেন, আগামী দিনের বাংলাদেশের সিঙ্গাপুর হচ্ছে মাতার বাড়ি। কারণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের কর্ণফুলী যে নদীর তলদেশে যে টানেল হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সাথে, কক্সবাজারের সাথে যে যুক্ত হচ্ছে আছে রেল লাইন, আমাদের কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও ছড়িয়ে দিয়ে আমাদের মহেশখালীর আদিনাথ মন্দির, ইকো ট্যুরিজম সহ মাতার বাড়ির এলাকাকে সংযুক্তকরণ, এর পাশাপাশি এই যে বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি বন্দর সুবিধাদি, এই সব কিছু মিলে এই পুরো চট্টগ্রামের, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক হাব হতে যাচ্ছে মাতার বাড়ি। এই জন্য শুধু তাই না, অত ইতিমধ্যে একটি সমীক্ষায় এসেছে মাতার বাড়ি বাস্তবায়নের ফলে বাংলাদেশের জিডিপিতে প্রায় 3% অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই সব কিছু মিলে আমাদের চেয়ারম্যান স্যার অত্যন্ত যথার্থই বলেছেন, মাতার বাড়ি শুধু এই এলাকার না, এই সাব রিজনাল এরিয়ার একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে আমরা সকলে আশাবাদী। বলা হচ্ছে আগামী দিনের অর্থনীতির যে চেঞ্জিং আসবে সেটা হবে মাতার বাড়িকে কেন্দ্র করে। কেন কেন এই চেঞ্জিং, একটু অল্প করে বলবেন কেন ইকোনমিক চেঞ্জে ভূমিকা রাখছে এই মাতার বাড়ি? ধন্যবাদ। এই মাতার বাড়ি যেটা আমাদের বন্দরের দিক থেকে যদি আমরা বলতে যাই, এখানে আমরা ডিপ ড্রাফট ভেসেলের আমরা বার্থিংয়ের ব্যবস্থা করছি। এই মাতার বাড়ি থেকে যেখানে আমাদের দেশে আগে বড় আকৃতির জাহাজগুলো আসতে পারতো না, সেগুলো আসবে। আমাদের যে ট্রান্সশিপমেন্ট হাবগুলোর উপর নির্ভরতা ছিল সেইটি আমাদের অনেকাংশে কমে যাবে, অলমোস্ট কমে যাবে। তার বিনিময়ে আমাদের দেশের জাহাজগুলো তখন এই মাতার বাড়িকে হাব হিসাবে ব্যবহার করে পরিচালিত হবে আশেপাশের অন্যান্য দেশগুলোর বন্দরগুলোতে। এই কারণে আমাদের যেমন একদিকে
ফ্রেট কস্টটা কমে যাবে, অন্যদিকে আমাদের জাহাজগুলোর গমনাগমন বৃদ্ধি পেয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কমান্ডার আরিফ হোসেন, চিফ হাইড্রোগ্রাফার চট্টগ্রাম বন্দর। আমরা মূলত একটি বদলে যাওয়া জনপদ মাতারবাড়ির কথা বলছিলাম, যে মাতারবাড়িকে বলা হচ্ছে, মাতারবাড়িকে গড়ে তোলা হচ্ছে জাপানের কাসিমা বন্দরের অনুকরণে, যেখানে একসময় লবণ মাঠ, এখন গড়ে উঠছে সেখানে শিল্প প্রতিষ্ঠান, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি 1,00,000 টাকার জায়গা 3 বছরের ব্যবধানে 1,00,000,000। তার সোনার খনি যে মাতারবাড়ি সেটি কোনো সন্দেহ নেই। যা আলোচনায় আবার ধন্যবাদ লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন, এবং যে আমরা যে আলোচনা করছিলাম মাতারবাড়ি নিয়ে, সে আলোচনা এখানে শেষ করছি। তিনবারপত্র জেলায় যাত্রা শুরু হচ্ছে আর্মড পুলিশের মাউন্টেন ব্যাটালিয়নের। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন মিলেছে। 3 জেলায় হবে 3টি ব্যাটালিয়ন। পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষায় মাউন্টেন পুলিশ দায়িত্ব পালন করবে। বুলবুল রেজার রিপোর্ট। পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা বা নিরাপত্তার দায়িত্ব পালনে সেনাবাহিনী, বর্ডার গার্ড, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়নের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নও কাজ করে। এবার আর্মড পুলিশের অধীনে 3 পার্বত্য জেলায় নতুন একটি বিশেষায়িত ইউনিট করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। নাম হবে মাউন্টেন পুলিশ। নতুন এই ইউনিটের প্রধান হবেন একজন ডিআইজি, এছাড়াও 5 অতিরিক্ত ডিআইজি, 11 পুলিশ সুপার, 21 অতিরিক্ত পুলিশ সুপার, 21 সহকারী পুলিশ সুপার, 4 জন মেডিকেল অফিসার, 71 পরিদর্শক, 247 উপপরিদর্শক সহ মোট 2,260 জন জনবল নিয়ে কাজ করবে নতুন পুলিশ ইউনিট। এর মধ্যে প্রশাসনিক অনুমোদন হয়েছে, এখন অপেক্ষা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের। প্রায় 200 করে জনবল আমরা প্রত্যেকটি ব্যাটালিয়নে, 3টি ব্যাটালিয়নে দিয়েছি। তারা সেনাবাহিনীর কাছে ট্রেনিংয়ের জন্য পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে আমাদের একটি কমান্ডো ট্রেনিং সেন্টার আছে, এসটিসি, সেখানেও ট্রেনিং হবে। তো এই ট্রেনিং পর্যায়ে আছে এবং তারা সীমিত পরিসরে ইতিমধ্যে কাজ শুরু করেছে। নতুন ব্যাটালিয়নের কিছু কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। সেনাবাহিনীর সাথে সমন্বয় করে তাদের অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পার্বত্য অঞ্চলে কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে। কর্মকর্তারা বলছেন, স্থানীয় অপরাধের পাশাপাশি পাহাড়ে সন্ত্রাসী সংগঠনের তৎপরতা, মাদক ও চোরাচালান ঠেকাতে কাজ করবে মাউন্টেন পুলিশ। এই ব্যাটালিয়নের ক্যাম্পও করা হবে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে। এদের কাজ হবে সন্ত্রাসী গ্রেপ্তার, মাদক দ্রব্য উদ্ধার, জঙ্গিদের আস্তানা বা জঙ্গির কার্যক্রম মনিটর করা, এগুলোকে নিয়ন্ত্রণ করা, এবং একই সাথে পার্বত্য যে সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হয় এগুলোর উপরও কাজ করার জন্য তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে। 3 জেলা মিলে গঠিত এই ইউনিটের সদর দপ্তর হবে রাঙামাটিতে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মাত্র 5,000 টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় অটোরিকশা চালক একরামকে। যার ছুরির আঘাতে একরাম খুন হয়েছে, সেই হত্যাকারী জাহিদে অটোরিকশা চালিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ঘটনার 4.5 মাস পর কিলিং মিশনের 4 জনকে গ্রেফতারের পর রহস্য উন্মোচন করেছে পিবিআই। পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ছুরি। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরির সন্ধানে পুকুরে নেমে তল্লাশি চালাচ্ছে পিবিআই সদস্যরা। অনেকে আবার মাছ ধরার মতো করে জাল দিচ্ছে। পুকুরে 1 ঘন্টার অনুসন্ধানে পাওয়া গেল সেই ছুরি। পিবিআই জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে একটি অটোরিকশা দ্রুতগতিতে এসে বাধা হয়ে দাঁড়ায় অপর একটি অটোরিকশার। এক পর্যায়ে অটোরিকশার চালক একরামকে গাড়ি থেকে নামিয়ে উপজুপুরি ছুরিকাঘাত করে জাহিদ হোসেন, নূর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান সাকিব এবং ইসমাইল হোসেন রানা। পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা ছুরি ফেলে দেয় পার্শ্ববর্তী পুকুরে। সাকিবে পা ধরছে, রানা হাত ধরছে, পকেট থেকে একটা চাকু দিছে, চাকু দিয়ে বলতেছে একে চাকু মার, আগের মাথায় মাসিক চাঁদা দিতে হয়। এই সমস্ত টাকার বিষয়ে যখন সে রাজি না হয়, এই পরিপ্রেক্ষিতে আসামি যারা আছে তারা পরিকল্পনা করেছে তাকে মেরে ফেলার জন্য। চাঁদাবাজদের নৃশংসতার শিকার একরামের পরিবার এখন অনেকটা অসহায়। আমার ছোট ভাই কোনো কিছু করে না, আমি আমার ছেলেরা জেলে মারছে, আর 2 ছেলেতে একটা আমি ফাঁসি যাই। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত একরামের ভাই নুরুল হুদা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মহাসড়কগুলোতে
তিন চাকা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও চাঁদা এবং টাকা দিয়ে এই যানবাহন চলছে। আর এই চাঁদাবাজিকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঘটছে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা, এমনটি জানিয়েছে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তারা। নীল জলরাশির অপার সৌন্দর্যের বদলে প্লাস্টিকের বর্জ্যের ভাগারে পরিণত হয়েছে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ। এতে সমুদ্র সৈকত, উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনকে এক হয়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহর থেকে 10 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মোহনায় প্রায় 9,000 একর আয়তনের ছোট্ট দ্বীপ সোনাদিয়া। একসময় দ্বীপটিতে মুক্তার চাষ হতো এবং তার সোনার দামে বেচা বিক্রি হতো বলে দ্বীপের নামকরণ হয়েছে সোনাদিয়া। প্রাণ বৈচিত্র্যে ভরপুর এই দ্বীপের উত্তর পূর্ব দিকে প্যারাবন এবং পশ্চিম দক্ষিণ ও পূর্ব দিকে সমুদ্র সৈকত। একটা সময় সৈকত জুড়ে লাল কাঁকড়ার দৌড়জাপ ছিল, ছিল গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে আসা মা কচ্ছপের আনাগুনা। প্যারাবনে বসত বিলুপ্ত প্রজাতির পাখিসহ শত প্রজাতির পাখির মেলা, কিন্তু এখন তার কিছুই নেই। দ্বীপের 7 কিলোমিটার সৈকত জুড়ে প্লাস্টিক বর্জ্যে ভরপুর। সারা বছর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে প্লাস্টিক, কাচের বোতল সহ নানা বর্জ্য ভেসে আসে সৈকতে। তবে এসব বর্জ্য কোন জায়গা থেকে আসে তার উৎস জানা নেই স্থানীয়দের। এসব বর্জ্যের উৎস অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। নমুনা সংগ্রহ করে সেগুলো নিয়ে গবেষণাও করছেন তারা। এই বর্জ্যগুলো যদি এখান থেকে অপসারণ করা না হয় তাহলে এই প্লাস্টিকগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হবে এবং এই মাইক্রোপ্লাস্টিকগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করবে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। প্লাস্টিকের কারণে সোনাদিয়া দ্বীপে সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে। এরই মধ্যে দ্বীপে কচ্ছপ ডিম পাড়তে আসে না বলে জানায় বিজ্ঞানীরা। কাসিমের গার্ডের মধ্যে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এই প্লাস্টিক বর্জ্য ঢুকে যাচ্ছে, মাইক্রোপ্লাস্টিক, এবং এতে করে হলো যে তারা তাদের বংশবিস্তারে সমস্যা হচ্ছে। সোনাদিয়া দ্বীপে বসবাস করছে 350 পরিবার, যাদের মধ্যে 1,000-এর বেশি নারী পুরুষ মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে কাজ শেষ না হলেও টোলের আওতায় আনা হচ্ছে ফৌজদার হাট বায়াজিদ সড়কটি। অবশ্য 2 বছরেরও বেশি সময় ধরে সড়কটিতে যান চলাচল করছে। রক্ষণাবেক্ষণ, লাইটিং এবং পাহাড় ব্যবস্থাপনার ব্যয় মেটাতে রাস্তাটি থেকে টোল নেওয়া হবে বলে জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ধারণ করলে অসন্তোষ সৃষ্টি হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে নগরীর বায়াজিদ বোস্তামী পর্যন্ত 6 কিলোমিটার সড়কটি 2019 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরই মধ্যে প্রকল্পের 2 দফা সংশোধনীতে মেয়াদ বেড়েছে 4 বার। কাজ শেষ না হলেও নগরীর যানজট নিরসনের জন্য খুলে দেওয়া সড়কটিতে এতদিন গাড়ি চলাচল করে আসছিল, চলাচলে দিতে হতো না কোনো টোল। তবে এখন গাড়ি চালকদের গুনতে হবে টোল, টোলের হারের খসড়াও তৈরি করা হয়েছে। নতুন বৃদ্ধি দেন টোল আছে 300 টাকা, আবার যদি এই রাস্তাতে আপনি টোল দেয় তাহলে তো মনে করেন এক রাস্তাতে ডবল টোল হয়ে গেছে। টোল বসাইলে সবারই প্রবলেম হবে, ভাড়া বাড়বে। সড়কটি রাতের বেলায় আলোকিত রাখার রক্ষণাবেক্ষণ, লাইটিং এবং পাহাড় ব্যবস্থাপনার ব্যয় মেটাতে টোল নির্ধারণের কোনো বিকল্প নেই বলে জানান প্রকল্প পরিচালক। হেভি ভেহিকল চলাচল করলে এখানে তো একটা রুটিন মেনটেন্যান্সের একটা বিষয় থাকবে, তো আমরা টোল যে পিরিয়ড পর্যন্ত রাখবে সেই পিরিয়ডে তো এটা মেনটেন্যান্সও করতে হবে। তবে যে সড়কের কাজ এখনো শেষ হয়নি তার টোল নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ। ওইসব এলাকায় যে অনেক কিন্তু বিকেলবেলা অনেকে কিন্তু হাঁটতে বেরোয় এবং অনেকে গাড়ি নিয়ে চলাচল করে এবং এটা একটা বিনোদনের স্থান, তখন যখন টোল আদায় হবে তখন বিনোদনের স্থানটা আর আমরা পাবো না। 2023 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, ইতোমধ্যে 90% সম্পন্ন হয়েছে। সড়কটি নির্মাণে 16টি পাহাড় কেটেছিল সিডিএ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বায়াজিদ বোস্তামী পর্যন্ত 6 লেনের এই সড়কটি 2019 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল, যদিও প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি। মূল সড়ক পার হয়ে যারা আমার পেছনে থাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি ব্যবহার করবেন তাদেরকে শুধুমাত্র নির্দিষ্ট হারে টোল প্রদান করতে হবে। ফৌজদারহাট বায়াজিদ লিংক রোড থেকে পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
বিএনপি মরিয়া হয়ে ইস্যু তৈরি করার চেষ্টা করছে, তাদের এমন অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে চাঁদপুরে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তাদের তো অতীত রেকর্ডও খারাপ, এই নিকট অতীতের রেকর্ডও অত্যন্ত খারাপ, সেইখানে তাদের তো মানুষের কাছে আসলে তাদের কোনো স্থান নেই, সেই কারণে এখন তারা মরিয়া হয়ে যে কোনো ধরনের ইস্যু তৈরি করবার চেষ্টা করছে। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের যে কোনো দলেরই যদি টিকে থাকতে হয় নির্বাচনী সেই যে ব্যবস্থা, সে নির্বাচনে তাদের আসতে হয়, নির্বাচন করতে হয়। আমি আশা করব যে সকল রাজনৈতিক দল তারা নির্বাচনে আসবেন। কারো জমি আছে কিন্তু বসত ঘর নেই, আবার কারো কিছুই নেই, এমন অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে মুজিব বর্ষে নতুন বসত ঘর। প্রধানমন্ত্রীর বিশেষ উপহারে চাঁদপুরে স্থায়ী ঠিকানা পেয়েছে গৃহহীন পরিবারগুলো। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। যেখানে জমি কেনাই ছিল দুঃস্বপ্ন, সেখানে বিনামূল্যে পাওয়া বসতঘর রূপ নিয়েছে বাস্তবে। তাই নতুন বসতঘরে উঠার আগেই ধুয়ে মুছে পরিষ্কারের কাজ চলছে। চাঁদপুরের হাজীগঞ্জের নোয়াহাটার বাসিন্দা হোটেল কর্মী আব্দুল জাব্বার পেয়েছেন স্বপ্নের বসতঘর। তার মতোই আরেক গ্রামের গৃহবধূ খুকি বেগম স্বামী রায়ে বাসা ভাড়া থাকতেন, এখন তারও সুখের নেই। মুজিব বর্ষ উপলক্ষে জেলার 8 উপজেলার ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে নির্মাণ করা হয়েছে বসত বাড়ি। স্যার অনুমতিতে একটা ঘর পেয়েছি, ঘর পেয়ে খুব আমরা সন্তুষ্ট। প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, আমরা খুব সুখিতে আছি। গৃহহীনদের হাতে ঘর তুলে দেওয়ায় সন্তুষ্ট স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সবকিছু নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে এটি বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি যে আমরা উইদিন মে আমাদের চাঁদপুর জেলার যে 1654 জন আমরা তাদেরকে শনাক্ত করেছি এ পর্যন্ত, তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে আমরা চাঁদপুর জেলাকে হয়তো ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করতে পারবো। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার 8 উপজেলায় নিবন্ধিত মোট গৃহহীনের সংখ্যা 1654 জন, এর মধ্যে 1607 জনই জমি এবং নতুন আধা পাকা বসতঘর পেয়েছেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বিভাগীয় সময়ে আরেকবার, বঙ্গোপসাগরের কুল ঘেঁষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে জেগে উঠেছে চর। এটি দেখতে হাতিয়াসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসেন ভ্রমণ পিপাসু মানুষ। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। এবারের শীতের শুরুতে পর্যটকদের জমজমাট পদচারণায় মুখর এমালে লালচর সমুদ্র সৈকত। নোয়াখালী ছাড়াও চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এ সমুদ্র সৈকতটি দেখতে আসছেন ভ্রমণ পিপাসুরা। প্রতিদিন সকাল থেকে এর সৈকতের বিচে লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। নতুন এ চরের প্রধান আকর্ষণ 10 কিলোমিটার দীর্ঘ বিশাল বিচ, আছে লাল কাঁকড়া সমারোহ। বিচের পাশাপাশি বালুময় বিশাল এলাকা জুড়ে মোটরসাইকেলে ছুটে চলেন পর্যটকরা। তবে যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় লালচর সৈকতে আসতে কিছুটা ভোগান্তি পোহাতে হয়। প্রশাসনিক কর্তৃপক্ষ আবার হাতিয়ার এমপি মহোদয় যদি এই চরটাকে সুদর্শনভাবে দেখে তাহলে এটা ভবিষ্যতে ভালো একটা পর্যটন কেন্দ্র হবে। খুবই এক্সেপশনাল মনে হয়েছে, কারণ এই বীজটার যে এই বৈশিষ্ট্য সেটা আমাদের কক্সবাজার কিংবা কুয়াকাটার যে বীজটা সেই বীজটার মতো নয়। পর্যটকদের নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন সহ সংসদ সদস্য। চেষ্টা করতেছি যেন পর্যটকরা আসে, তাদের সুবিধা মতো এখানে তারা আসতে পারে, সে বিষয়ে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং খুব শীঘ্র এখানে আমরা পর্যটকদের যেন সুযোগ সুবিধা হয় সেই বিষয়ে আমরা খুব সচেতন আছি এবং আমরা চেষ্টা করতেছি এখানে সেই স্থাপনাগুলো গড়ে দেওয়ার জন্য। বুড়িরচর ইউনিয়ন পরিষদের তথ্য মতে গড়ে দৈনিক 5 শতাধিক পর্যটক এই চরে বেড়াতে আসেন। সময় সংবাদ, নোয়াখালী। বিভাগীয় সময়ে আরেকবার, এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 82 দিন আন্দোলনের পর 22 জানুয়ারি জেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে তারা। গত সপ্তাহে জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ডে 550-এরও বেশি ভুয়া নাম নিবন্ধন করে হ্যাকাররা। এ ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট করাতে একটি সংঘবদ্ধ চক্র আর্থিক সুবিধা নিতে ভুয়া নিবন্ধন করছে বলে ধারণা সংশ্লিষ্টদের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
মেগা প্রজেক্টে বদলে গেছে কক্সবাজারের মাতার বাড়ির জনজীবন। জমির দাম বেড়েছে 100 গুণ। জায়গা নিতে বিনিয়োগকারীদের কারাকারি। পাহাড়ে শান্তি ও নিরাপত্তায় নতুন বাহিনী। তিনবার বত্ত জেলায় শুরু হচ্ছে এপিবিএনের মাউন্টেন ব্যাটালিয়নের কার্যক্রম। কমবে সন্ত্রাসী তৎপরতা। এবং মাত্র 5,000 টাকার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা করা হয় অটোরিকশা চালক একরামকে। আলামত সংগ্রহে পুকুরে নেমে পিবিআইয়ের অভিযান, গ্রেফতার 4। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।